ইতিহাসের কিতাবের মধ্যে আছে, গোটা বিশ্বের মধ্যে শুধু পানি আর পানি ছিল। বন্যা আসলে যেমন দেখেন পানির মধ্যে ফেনা ওড়ে না ওড়ে না, ওই একটা ফেনা বাইতুল্লাহ যেখানে বর্তমানে আছে ওখানে পানির মধ্যে একটা ফেনা উঠছে, ওই ফেনার নিচের থেকে আল্লাহ পাক মাটির আবিষ্কার করলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ, কিসের থেকে? এই ফেনার থেকে। ওখান থেকে আস্তে আস্তে মাটি ছড়াছড়ি হলো, ডাইনে বামে সব দিক দিয়ে মাটি ছড়াছড়ি হলো। পুকুরের মধ্যে যদি পানি রাইখা কেউ বালু ভরাট করে, মাটি ভরাট করে, এই মাটিটা কি নরম হয় না শক্ত হয়? ঠিক মতো হাঁটা চলা করা যায় না। এই যে আমাদের পাড়ের মধ্যে মাটি উঠেছে, যে দিক দিয়ে নরম কাঠের তক্তা দিয়া চলাচল করা লাগে, কথা কয় না ঠিক? আল্লাহ পাক যখন পানির মধ্যে মাটি আবিষ্কার করলেন, পানির মধ্যে মাটি একটু নড়াচড়া করে, আল্লাহর বান্দা বান্দিদের ঠিক মতো চলাচল সম্ভব হয় না, এই জন্য আল্লাহ পাক ওই মাটি বানাইয়া মাটির মধ্যে আল্লাহ পাক বড় বড় পাহাড় বানাই দিলেন। পাহাড় কে বানাইছে? সৌদি আরব যারা গিয়েছেন, গোটা সৌদি আরব মনে হয় সমতল কোন জমিন নাই, গোটা সৌদি আরবে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়, ঠিক না? পাথরের পাহাড়, এই পাহাড়গুলো কি সৌদি সরকার বানাইছে? না। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা জমিনে চলাচল করতে পারবি না, তাই জমিনটাকে তোমাদের চলাচলের উপযুক্ত বানাইলাম, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, না শক্ত বানাইলাম না নরম বানাইছি। বেশি শক্ত হইলে প্রতিদিন পাও খাইটা যাইত, আবার বেশি নরম হলে তোমরা স্বাভাবিক চলাফেরা করতে পারতে। আল্লাহ ডাক দিয়া কয়, আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাই। এরপর আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, জিবাল জাবালুনের বহুবচন, আওতাদ ওয়াতাদুনের বহুবচন, জবাল মানে হলো পাহাড়, ওয়াতাদ মানে হলো বড় বড় প্যারাক। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় গুলোকে আমি আল্লাহ প্যারাক বানাইলাম। প্যারাক মানলে যেমন কাঠ শক্ত হয়ে যায়, প্যারাক মানলে যেমন ঘাস শক্ত হয়ে যায়। আল্লাহ কই, পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে শক্ত বানাই দিলাম, তোমাদের চলাচলে যেন কোনো রকমের কোনো ব্যাঘাত না ঘটে। দেখছিনি আল্লাহ কি নিয়ামতের কথা আমাকে। সূরা রহমানের মধ্যে বারবার আল্লাহ পাক তার নিয়ামতের কথা স্মরণ করে নিয়ামতের কথাগুলো বলে বারবার আল্লাহ বলেন, ফাবি আই আলা রব্বিকুমা তুকাদ্দিবান, বলো রে বলো জিন আর ইনসান মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারো? জু আছে, উপায় আছে, উপায় না হয়? আল্লাহ কয়, কোন নিয়ামতকে অস্বীকার করার উপায় নাই, জোরে বলুন ঠিক না বেটি? সুতরাং আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম ঘর পৃথিবীর মধ্যে যে ঘর আমি আল্লাহ বানাইছি, এটা বাইতুল মুকদ্দাস না, এটা কোন ঘর? বলেন বলেন কোন ঘর? বাইতুল্লাহ খানায় কাবা।
আল্লাহ বলেন বুদি আলিন নাস, বানাইছি তোমাদের জন্য, আমার জন্য না, লিনাফইন নাস, তোমাদের ফায়দার জন্য, তোমাদের উপকারের জন্য। একটু কষ্ট করে যদি হাজার উমরার মধ্যে একবার যাইতে পারো, তোমার এলাকার মসজিদে নামাজ পড়লে যে সওয়াব পাস, মানে যদি এক রাকাত নামাজ পড়তে পারো তাইলে প্রতি রাকাতে আল্লাহ পাক 1,00,000 রাকাতের সওয়াব দিবেন। মর্যাদা কম না বেশি? শুধু তাই নয়, খানায় কাবার দিকে যদি হাজি সাহেবরা উমরাকারীরা ওখানে গিয়ে যদি শুধু বসে থাকে, আর খানায় কাবার দিকে যদি তাকাল, আল্লাহ ডাক দেখ গোলাম তোর প্রতিটা দৃষ্টিতে আমি আল্লাহ কম পক্ষে 20টা করে নেকি দান করি, 20টা করে রহমত তোর উপর নাজিল করি। সুবহানাল্লাহ, কত দামি ঘর দেখছেন। কিতাবের মধ্যে আসে পাখিরা যখন চতুর্দিক দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে দেয়, ঝাঁকে ঝাঁকে যখন উড়ে যায়, যখন খানায় কাবার বরাবর আসে, ইন্না তাইরা লা ইয়ালু আলাইহি, ওই পাখিরা কয় এটা আমার রবের ঘর, এটা আমার আল্লাহর ঘর, এই ঘরের উপর দিয়া গেলে বেয়াদবি হয়, তাই উপর দিয়া যায় না। সুবহান সুবহান, কার ঘর দেখছেন? আমি নিজে দেখেছি পাখির দল। ওই আয়াত যখন পড়লাম তাফসীরের কিতাবে যখন এই শব্দটা মনে আসলো, তখন খানায়ে কাবাতে প্রথমবার যখন আল্লাহ যাওয়ার সুযোগ করে দিলেন, তখন দেখলাম যে কোরআনের তাফসীরের সাথে বাস্তবতার মিল আছে কিনা। তাকাইয়া দেখি পাখিরা চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে আসে রে, খানায়ে কাবার বরাবর আসলে তখন তাদের গতিবেগ ফিরাই ফেলা, এটার উপর দিয়া যায় না, কারণ এরাও জানে এটা পৃথিবীর কোন রাজা বাদশার ঘর না, এটা আসমানের মালিক আল্লাহর ঘর। হা হা হা, জুমরা করতে গেলে একদল পাখি দেখবেন, রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই, এরা সার্বক্ষণিক সব সময় খানায় কাবার উপর দেয়া যায়, সাইডে দেয়া যায়, এদিক দেয়া যায়, ওই দিক দেয়া যায়, এরা ছাড়া আর কোনো পাখি এদিকে আসা যাওয়া করে না। প্রথমবার যখন আমি গেলাম এই পাখিগুলোকে চিনি না, পাকিস্তানি একজন খাদেম হারাম শরীফের, তাকে আমি জিজ্ঞাসা করলাম ইয়ে কোন সা পরিন্দা হ্যায় জো খানায়ে কাবা কে উপর সে ভি জাতে হ্যায় নিচে সে ভি জাতে, তাফসীর মে তো পড়া আর কোই পরিন্দা আল্লাহ কে ঘর কে উপর সে নেহি জাতা, কোনো পাখি তো উপর দেয়া যায় না, কিন্তু এটি কোন পাখি? খাদেম আমারে কয় কিয়া তুনে সূরা ফিল নেহি পড়া, আমারে বলে এ মুলভি তুমি কি কোরআনে কারিমে সূরায়ে ফিল তিলাওয়াত করো না? বলে হ্যাঁ বলছ। ওহা এক কিসিমকে পরিন্দা কা দিগার হ্যায়, ওখানে আল্লাহ এক প্রকারের পাখির কথা কইছে। সুবহানাল্লাহ, বলে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এ আবাবিল পাখি যারা আব্রাহার মতো বদমাশকে হস্তি বাহিনী সহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল অ্যাটম বোমের দ্বারা। আল্লাহ আল্লাহ, আব্রাহার বাদশা, ঠিক আছে, আব্রাহার বাদশা হস্তি বাহিনী নিয়ে আসছিল, জোরে বলুন ঠিক না বেটি? খানায় কাবা রাখবে না,
এখান থেকে ভেঙ্গে চুরমার করে ইয়ামানের রাজধানী সানাতে নিয়ে বানাবে। অনেক লম্বা কাহিনী, সবাই কম। তখন খাজা আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলেছিল, আব্রাহা, এ আব্রাহা, তোমার সৈনিকরা আমাদের মাল সামান লুটপাট করে নিয়ে গেছে, আমাদের উর্দুম্বা নিয়ে গেছে, এটি ফেরত দাও। আব্রাহা কয়, শুনেছি রে তুমি নাকি খানায় কাবার মোতাওয়াল্লি সভাপতি। বলে হা, তুমি কি জানো না কিছুক্ষণের মধ্যে যে ট্র্যাজেডি হবে, কিছুক্ষণের মধ্যে যে ঘটনা ঘটে যাবে, খানায় কাবা কে আর খুঁজে পাইব না। তুমি দুই পয়সার উট চাইতে আসলা, তোমার কি খানায় কাবা নিয়ে কোনো কথা নাই, কোনো আবদার নাই? খাজা আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে কয়, না না, খানায় কাবা নিয়ে আমার কোনো আবদার নাই, কারণ এটা আমার ঘর নয় রে, এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর, এটা আমার ঘর না, এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর। আমি তো শুধু দেখাশোনা করি, আমি একটু খুশখবর নেই, ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি রে, আমি তো তার খেদমত করি, এই ঘরের মালিক আমি নই রে, যিনি ঘরের মালিক তিনি তার ঘর হেফাজত করবে, এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আরো আস্তে আস্তে অবাক হয়ে আব্রাহার বাদশা তার দিকে তাকায় রইলেন, কি কর, সে নাকি মোতাবাল্লি কিন্তু তার কোনো দায়িত্ব নাই, উটের মালিক আমি রে, তাই উট চাওয়ার জন্য আসছি, ঘরের মালিক আমি নই রে, যিনি ঘরের মালিক তিনি তার ঘর হেফাজত করবে। অনেক লম্বা ইতিহাস, সময় কম। আল্লাহ, ঘরের মালিক আমি নাই, ঘরের মালিক আসমানের যিনি মালিক। সুন্দর করে আই করো, সাউন্ডটা অ্যাডজাস্ট করো। আল্লাহ বলেন, এই মালিক আমি নই, মালিক হলেন কে? জোরে বলেন, ইমানদার ছিল না কিন্তু তাদের আস্থা ছিল ঘরের মালিক আমি নই, ঘরের মালিক কে? আমরা শুধু অপেক্ষায় আছি, আমরা যখন আমরা শুধু অপেক্ষায় আছি, আমি জোরে আওয়াজ দিই, তোমার এটা কই মজা? আল্লাহ আল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা হলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাড়াও, আর একটু বাড়াও, সাউন্ডটা আর একটু সুন্দর করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আব তো রহে বস তাদম আখির, বিরদ জুবাই মেরে ইলালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সে তেরে
সব কু ভুলা দাও কয় না মুঝকো ইয়াদ রহে ইয়াস সে তেরে সব কু ভুলা দাও কয় না মুঝকো ইয়াদ রহে তুঝ পর ঘর বার লোটা দাও খানা দিল আবাদ রহে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হলা ইলাহা ইল্লাল্লাহ হলা ইলাহা সব খুশিয়া কো আগ লাগা দাও গম সে তেরে দিল শাদ রহে সব খুশিয়া কো আগ লাগা দাও গম সে তেরে দিল শাদ রহে মুঝকো নজর সে আপনে গিরা দাও তুজ সে ফকত ফরিয়াদ রহে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওরাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। খাজা আব্দুল মুত্তালিব কয়, আমরা অপেক্ষায় আছি রে আসমানের মালিক তার ঘর কিভাবে হিফাজত করবে। তারিখের কিতাবের মধ্যে মুহতারাম হাজিরি যে কথা বলতেছিলাম, বাইতুল্লাহ কার ঘর? আর ধরুন আপনারা যারা ঘর মাঝে আসেন, কার ঘর? আল্লাহ, আল্লাহর ঘর, হেফাজতের মালিক কে? এরা পজিশন নিয়ে দাঁড়াই গেছে, অর্ডার হবে মেশিন গান দিয়ে বাইতুল্লাহ শেষ করে দেবে। আল্লাহ পাক ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, অপেক্ষায় আছে, অর্ডার হবে, অর্ডার হলে বাইতুল্লাহকে শেষ করে দিবে। আল্লাহ কয় না না, এটা তোর বাপ দাদার ঘর না, এটা আমার ঘর। তা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, কিছুক্ষণ পর কালো পাখির ঝাঁক চলে আসলো। সুবহানাল্লাহ, তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই পাখিগুলোর ঠুটে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাথর দিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলে ছোট্ট বললাম, কোরআনের আয়াতের দ্বারাই প্রমাণ করে, তারমিহিম বিহিজারাতিন আত-তানবীনু লিত-তাকলিল, ছোট্ট বিহিজা বিহিজারাতিন সাগীরাতিন ছোট্ট পাথর দিয়া মুফাসসিরিন কিরাম কয় এটা মুসুরির দানার মতো পাথরটা। সুবহানাল্লাহ, কিন্তু ওই পাথরের মধ্যে আল্লাহ পাক ওই সৈনিক কি বলে দিয়েছে, কার উপর আক্রমণ করবে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, বংশের নাম। সুবহানাল্লাহ, ওই আবাবিল পাখির ঝাঁক, ওই সোলজারের ঝাঁক, প্রত্যেকের ঠুটের মধ্যে আল্লাহ পাক ছোট্ট করে একটা পাথরের দানা দিয়ে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ, আর আল্লাহ পাক বলে দিলেন, এ পাখি তোমাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে সুজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, তুমি কিন্তু ভুল করে আরেকজনের মাথার উপর দাঁড়িও না, এটা তোমার দায়িত্ব নয়। সুবহানাল্লাহ বলে তাহলে কি পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত, কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত! আমেরিকার সেনাবাহিনী ক্যাম্পের থেকে এমন প্রশিক্ষণ নিয়েছিল, চাইনার, রাশিয়ার, ভারতের, কার?
তাফসীরের কিতাবের মধ্যে আসে সুজা ওই এতিম গুমটা তার ঠুরের মধ্যে নিয়ে আগা খানে কাবার ওই দুশ্মনদের মাথার উপর গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর অর্ডার হলো তামিম বিহিজারাতিন মিন সিজ্জিল, পাথরগুলো আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে ওই ছোট্ট পাখিগুলো তার ঠুনে থেকে পাথরগুলো, যেই সৈনিকগুলো হাতির উপর বসা আছে যুদ্ধের ময়দানে, সৈনিকরা কি খালি মাথায় যায় না লোহার টুক দেওয়া যায়? শীতকালে সেনাবাহিনীর মহড়া আসে না, ব্যাংকার করে না, সবার মাথার মধ্যে কিন্তু কি থাকে? লোহার টুক থাকে। সাধারণ কিছু আয়সা গুলিগালি যেন মাথাটার এক কিছু করতে না পারে। ওই লোহার টুক নিয়ে আব্রাহার বাহিনী হাতির উপর বসা ছিল, অর্ডার হবে আক্রমণ করবে। যখন ওই পাখিটা তার ঠুডের পাথরটা লোহার টুকুর উপর নিক্ষেপ করছে, আল্লাহর কসম, সাথে সাথে লোহার টুকটাকে ছিদ্র করে ফেলাইছে। আরো আস্তে সুবহানাল্লাহ, ওই লোহার টুকটাকে ছিদ্র করে মাথার খুলটাকে ছিদ্র করে পাথরটা এখানে থেমে যায় না, ওই পাথরটা নারী ভরির উপর আঘাত করছে, ওখানেও থেমে যায় না, ওই যে হাতির উপর বসা আছে হাতির নারী ভরির উপর আঘাত করছে, এরপরেও থেমে যায় না, গোটা সৈনিক এবং হাতি গয়ে সবগুলোরে একেবারে মাটির সাথে মেশাকার করে ফেলাইছে। দেখবেন না গরু মহিষ বলদ এগুলো যদি ঘাস খায় খের খায় পন খায় খায়া দেখবেন পায়ের মধ্যে সব মাটির সাথে মিলায় ফালা। আল্লাহ কোরআনে কয় ফাজাআলাহুম কাআসফিম মাকুল, সব ওখানে পড়ে আছে। এদের নাম হলো আবাবিল পাখি। সুবহানাল্লাহ, এই পাখিরা এখনো খানায় কাবাত চতুর্দিকে রাত নাই দিন নাই চিচি চিচি করে আর উড়ালতে থাকে। এগুলোর বাসা কখনো হজমরা করতে গেলে দেখবেন এই পাখিদের বাসা বাহিরে নয়, মসজিদে হারামের ভিতরে। আমি অবাক হয়ে গেলাম, মসজিদে হারামে একটা ময়লা পড়ার জন্য খাদেমরা দেয় না, মেশিন নিয়ে পাউডার নিয়ে সবসময় রেডি থাকে, ঠিক না বেটি? কিন্তু এই পাখিগুলো পায়খানা করে, পাখিগুলো মাঝে মধ্যে নোংরা করে, তারপরও এগুলোর বাসা ভাঙ্গার অর্ডার নাই। সৌদি সরকার বলে দিয়েছে রে তাদের কোন গায়ে হাত দিবা না, এরা তো আল্লাহর সোলজার, 24 ঘন্টা খানায় কাবার মধ্যে রাউন্ড দিতে থাকে, চক্কর খাইতে থাকে আর পৃথিবীর মানুষকে জানান দিতে থাকে। এখনো যদি কোনো আব্রাহার বংশ থাকো আর খানায় কাবার দিকে যদি চোখ রাঙ্গায়া তাকাও, তাইলে আব্রাহার যে পরিণত হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি তোমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন মুদিআলিন নাস লাল্লাদি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বরকতময় এই ঘর গোটা বিশ্বের জন্য হিদায়ত। সুবহানাল্লাহ, এরপর আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, তোমরা যদি কখনো সুযোগ পাও, কখনো যদি সময় হয়, কখনো যদি টাকা পয়সা হয়, আও আয়েশা আমার এই ঘরটা একবার জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ, অনেকগুলো কুদরতি নিদর্শন আমি আল্লাহ ওখানে রেখে দিয়েছি, ওখানে গেলে তুমি জমজমের কূপ পাইবা, ওখানে গেলে তুমি হজরে আসওয়াদ পাইবা, ওখানে গেলে তুমি মাকামে ইব্রাহিম পাইবা, যেই মাকামে ইব্রাহিমে তোমাদের রুহানি পিতা হজরতে ইব্রাহিমের পায়ের দাগ আমি রেখে দিয়েছি। ওমান দাখালাহু কানা মিনা, এটা এমন একটি জায়গা এখানে যদি কোনো সন্ত্রাস কোনো খুনি কোনো ডাকাতি যদি আশ্রয় নেয়,
চাইলে তার গায়ে হাত দেওয়ার কথা তো দূরের কথা, হারামের এরিয়ার ভিতরে একটা মশা মাছিকেও মারার অনুমতি নাই। ওলামায়ে কেরাম জানেন হারামের এরিয়া শুধু খানায় কাবার আশপাশে, প্রায় আশপাশে মিলায় 12-13 কিলোমিটার। ঢুকতেই লেখা থাকে হাদা বিদায়াতুল হারাম, এখান থেকে হারাম স্টার্ট, ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট, আর যেখানে শেষ ওখানে লেখা থাকে হাদা নিহায়াতুল হারাম, এখানে হারাম শেষ। গোটা এরিয়ার ভিতরে একটা গাছপালা কর্তন করার কাহার কোনো পারমিশন, মশা মাছি তো মারা দূরের কথা। সুবহানাল্লাহ, দূরের কথা। আল্লাহ এই খানায় কাবার সঙ্গে পৃথিবীর প্রত্যেকটা মসজিদের যোগাযোগ আর কানেকশন। সুবহানাল্লাহ, গোটা বিশ্বে যত আল্লাহর ঘর আছে, এটা টিনের ঘরও যদি হয়, সোনের ঘরও যদি হয়, এটা কার ঘর? এটার কানেকশন, এটা সম্পর্ক খানায় কাবার সঙ্গে। আর মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে, এদের সম্পর্ক হয়ে যায় আল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পয়গম্বর কয়, যারা মসজিদের কাজে সহযোগিতা করে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাই। আর জোরে কোন সুবহানাল্লাহ, কারণ এটা অন্য কাহারও ঘর না, এটা কার ঘর? আল্লাহর হাবিব বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দিবেন। সাত শ্রেণীর আলোচনা করতে গেলে সময় লাগবে, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হল রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবের কানেকশন, যার কলবের সম্পর্ক মসজিদের সঙ্গে। সুবহানাল্লাহ, বলেন নিজের জানের চেয়ে মসজিদ কি ভালোবাসে। আল্লাহু আকবার, ঘরের মধ্যে আজান হলে বসে থাকতে পারে না, না না আমার আল্লাহর ডাক আসছে, তাই আমাকে আল্লাহর ঘরে যাইতে হবে, দৌড়াইয়া মসজিদে চলে আসে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আরশে আযীমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। মসজিদ এত দাম, এই জন্যই তো ঘর থেকে যখন আল্লাহর বান্দারা বের হয়, প্রতিটা কদমে একটা করে নেকি লেখা, জীবনের একটা করে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ, কেবেন না প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে কি এমন হয়, প্রেসিডেন্টের কার্যালয়ে, হোয়াইট হাউসে গেলে, কোন রাজা বাদশার মহলে গেলে? না না না, মসজিদের দিকে কদম বাড়াইলে তখন প্রতিটা কদমে একটা করে নাকি একটা করে গুনাহ মাফ করে দা। সুবহানাল্লাহ, কে মাফ করে? এই জন্যই ঘর থেকে বের হয়ে মসজিদের গেইটে গেলেই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি, আল্লাহ তোমার ঘরে প্রবেশ করতেছি রে, রহমতের ভান্ডারগুলো আমার জন্য খুলে দিও। সুবহানাল্লাহ, বলে কারণ ওখানে গেলে রহমত পাওয়া যায়, মসজিদ তার জন্য দোয়া করে, নামাজ তার জন্য দোয়া করে, সুন্দর করে নামাজ যখন আদায় করে তখন নামাজ আল্লাহর কাছে বলে হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি আমারে সুন্দর করে আদায় করছো রে, আল্লাহ তোমাকেও সুন্দর করে হিফাজত করে। সুবহানাল্লাহ, আর কেউ যদি মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, মসজিদের সঙ্গে তার কানেকশন ভালো না, নামাজে গিয়া ঠিক মতো নামাজ আদায় করে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হওয়ার চেষ্টা করে, ওই নামাজ তার জন্য বদদোয়া করে রে, আর বলে দয়া কাল্লা কামা দয়া তানি, তুমি আমারে বরবাদ করে দিলে, তুমি আমাকে ধ্বংস করে দিলে, আল্লাহ যেন তোমাকেও ধ্বংস করে দেন। আউযুবিল্লাহ। সম্মানিত সুধী, এই জন্যে আমার জীবন তো একদিন শেষ হয়ে যাবে, কাহারও জীবন থাকবে ঠিক না? আছে সাতিয়ান গ্রামে যাদের ডাকে পুরা এলাকা কাঁপত, আছেন ওনারা? নাই, এখন যে মুরব্বীরা আছেন
পরবর্তীতে ওনারা থাকবেন। আমরা যারা এখানে বসে আছি একটা সময় কি আমরা কেউ থাকব? দুনিয়া থাকার জায়গা নয়, সবাই চলে গেছে, আমাদের বলে গেছেন আমাদের রাস্তা ধরা তোর আয়, হয়তো আগে ভিসে কথা কয় না, তাহলে থাকবো না কেউ, কি যাবে আমার সঙ্গে? আমও যাব। মসজিদের কানেকশন, মসজিদের ভালোবাসা, মসজিদের মহব্বত, দিনের মহব্বত, কোরআনের মহব্বত, এটাই আমাদের সঙ্গে যাবে। সুবহানাল্লাহ, এটা আমার পরকালের জন্য পাথেয় হবে, পরকালের জন্য আমার নাজাতের ওসিলা হবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সাতিয়ান গ্রামে আগে শুধু কেন্দ্রীয় মসজিদ ছিল, ঠিক না? আমাদের বড় মসজিদ ছিল, মহল্লার মানুষরা দূর দরাজ থেকে, উত্তর পাড়ার থেকে, মোল্লাপাড়ার থেকে, পশ্চিম পাড়ার থেকে, সেই মাস্টর বাড়ির থেকে, যারা যারা মনের ইয়া ছিল, স্পিরিয়া ছিল, আসত। অনেকে মনে করত যে 10 মিনিট লাগায় কেন্দ্রীয় মসজিদে যাব, করে নামাজটা পড়া লাগে, কথা কয় না। কিন্তু এখন প্রত্যেকটা পাড়ায় পাঞ্জাগানা মসজিদ সহ জামে মসজিদ হয়েছে। এই মানুষগুলো এখন আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখি, সাধারণত ঘরে নামাজ পড়ে না, যে বাড়ির লোকের মসজিদ ঘরে নামাজ পড়ে গেলে কথা কয় না। যতই ব্যস্ততা থাকুক, জামাতের সাথে মসজিদে আইসা নামাজটা আদায় করে, নিজে একা বললে যে সব পাইতো, জামাতের সাথে বললে সবটা কম না বেশি। মসজিদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে সবাই। এই মসজিদগুলো আল্লাহর দেওয়া আমানত। মসজিদের যখনই কোনো জরুরত আসে, প্রয়োজন আসে, আমরা যদি আমাদের সাধ্য মতো ওখানে শরীক হয়, আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। আমাদের এই কোলের বাড়ি জামে মসজিদ, আপনাদের সুদৃষ্টি, আপনাদের নেক নজরে অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা এই মসজিদটাকে উড়াই দিছে, আলহামদুলিল্লাহ। কোন সকলেই সহযোগিতা, কেউ যদি 10 টাকাও দিয়ে থাকে, আপনার এখানে অবদান আছে, কথা বলেন ঠিক কিনা? কাহারও 1 লক্ষ টাকা আর কাহারও 10 টাকা, 1 লাখের সাথে টাকা দিলে 10 টাকার পাওয়ার 1 লক্ষ থেকেও বেশি হয়। প্রত্যেকটা মসজিদই আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। এটা হলো আমাদের জন্য অনেক বড় দৌলত, অনেক বড় সম্পদ, যে এই আল্লাহর ঘর। ইতিহাস তো শোনাইলাম সংক্ষিপ্ত আকারে, সমস্ত মসজিদগুলো সম্পর্ক খানায় কাবা, সুবহানাল্লাহ। পৃথিবীর সব ফানা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘরগুলো ফানা হবে, সুবহানাল্লাহ। এগুলো থাকবে এবং এই মসজিদগুলো কোচ হয়া, বগি হয়া খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে লেগে যাবে। আর প্রত্যেকটা মসজিদে যারাই যেভাবে সহযোগিতা করছেন, যারাই যেভাবে নামাজ আদায় করছেন, যারাই যেভাবে মহব্বত করছেন, এই মসজিদগুলো তাদের প্যাসেঞ্জার যারা, যাত্রী যারা, তাদেরকে বলবেন উঠো উঠো, আমি যাই খানায় কাবার সঙ্গে লেগে যাব আর তোমাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। এগুলো লাভ। আল্লাহকে তো আমরা দেখি না, আল্লাহর ঘর তো দেখি। আল্লাহর ঘরকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়, সুবহানাল্লাহ। এই মসজিদ গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা আমার বাসিন্দা, এরা আমার পরিবারের সদস্য, সুবহানাল্লাহ। কবেন না, আল্লাহর কাছে যদি মসজিদ কয় আমার পরিবারের সদস্য, তাহলে এই সুপারিশ কি আল্লাহ কোনো সময় ফেরত দিবেন? কে আল্লাহ আমার পরিবারের সদস্য, তাই এদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি যাইতেছি, আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ। আব্দুল হাফিজ কাকা, ইনি দিছেন 2000, আমার চাষে 1000, 3000 টাকা, আল্লাহ কবুল করেন, মারহাবা বলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমাদের আব্দুল মতিন ভাইয়ের মেয়ের জামাই হাজি দুলাল মিয়া, তার আব্বার রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা, মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন। মতিন ভাইয়ের, আব্দুল মতিন ভাইয়ের ছেলে রহমতুল্লাহ, হাফেজ রহমতুল্লাহ, 3000 টাকা, মারহাবা। আল্লাহ আমিন পাঠায়।